প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন হলো গামছা এবং লুঙ্গি এবং তৈলিয়া। তো এই পড়াগুলো নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো যারা গামছা লুঙ্গি যে অলরেডি যারা বিক্রি করতে আছেন তাদের জন্য কি সুবিধা আছে, এবং যারা শুরু করবেন প্রথম তাদের জন্য কি সুবিধা আছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলা থাকবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকুন, দেখতে থাকুন। তো কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই নামটা? তালুকদার এন্ড সন্স। আচ্ছা, আপনার শপের নামটা? তালুকদার এন্ড সন্স। আচ্ছা, আপনি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করেন? জি, ইমো হোয়াটসঅ্যাপ। জি জি জি, এই মেমো নাম্বার আছে। জি, ওটা দিয়ে করতে পারবেন। মেমো নাম্বারে কি আপনার নাম্বারে? জি জি জি। তো নাম্বারটা একটু বলে দেন। 01925। জি, 926207। আচ্ছা, তো এটা কি আপনার অডিও? এটা কি ইমো আছে? এই নাম্বারে? এই নাম্বার ইমো আছে। আবার WhatsApp এটাতে আছে? হ্যাঁ, WhatsApp এটাতে। তাহলে বিয়াস এই নাম্বারে কল দিলে, আপনি ইমো WhatsApp নাম্বারে কল দিলে ওনাকে পেয়ে যাবেন। জি জি জি। এবং আপনার কাছ থেকে যারা মনে করেন গামছা এবং লুঙ্গি তৈলে যারা নেবেন তাদের জন্য আজকে ভিডিওটা। তা আপনি এখানে মূলত করার পর আপনি ব্যবসা করতেছেন? আমরা আছে, আমাদের লুঙ্গি আছে, গামছা আছে, তৈলা আছে, তারপরে মশারি আছে, বিভিন্ন কোয়ালিটি আছে। আচ্ছা, তাহলে এই যারা মূলত এই আপনাদের সম্পূর্ণ হোলসেল বিক্রি করে থাকে? জি জি জি। তো হোলসেল যদি বিক্রি করে দেন, সেক্ষেত্রে যদি একজনের গামছা নিয়ে ব্যবসা করতে চাচ্ছে, সেক্ষেত্রে সে মালটা বিক্রি না করতে পারে, সেক্ষেত্রে কি করবেন? আমরা এটা বলতে চেঞ্জ করে দিতে পারবো। চেঞ্জ করে দিবেন? এখন মনে করুন যদি যারা পুরানা তারা মনে করেন একটা মাল চলছে না, সেটা ফেরত নিলেন, চেঞ্জ করে দিলেন, সে কিন্তু মাল বিক্রি করে দেবে। যারা নতুন অবস্থা শুরু করতে যাচ্ছে বিজনেসটা, এখন মনে করেন সে 15,000 বা 20,000 1,00,000 টাকা হলে নামলো, নামার পরে দেখুন আপনার দিয়ে গিয়া গামছা নিলো, লুঙ্গি নিলো, তারপরে দিয়ে তৈলা নিলো, নিয়ে সে স্টার্ট করবে, সেক্ষেত্রে কিন্তু শুরুতে কিন্তু সে পারবে না, হুচুট খাবে। তো সেক্ষেত্রে তারা যদি মালটা বিক্রি না করতে পারে, তো এই মালের টাকাটা মালটা এখন ফুরে দেয়, ফুরাফুরি ওই টাকাটা তো এখন ফুরিয়ে থাকে। এটা যদি সে বিক্রি না করতে পারে, ঠিক আছে, এটা যতটুকু বিক্রি করতে পারে আর যতটুকু বিক্রি না করতে পারে আমাদের কাছে আনলে পরে আমরা এই প্রোডাক্টটাই কি অন্য একটা প্রোডাক্ট দিয়ে দেবো, সে চেঞ্জ করে দিবে। হ্যাঁ হ্যাঁ। আর আপনি রিটার্ন নেবেন না? রিটার্ন যদি সে চায় তাও দিতে পারি, সমস্যা নাই। যদি সে মানে একদম নতুন ব্যবসায়িক হয় যে একটা মাল নিলো সে কোনোটাই বিক্রি করতে পারলো না, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমরা ওনার টাকাটা ফেরত দিয়ে দিই। সেক্ষেত্রে বিবাস আপনি একদম নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন, এখন আপনি এটা নিয়ে শুরু করার পরে আপনি দেখেন 2-3 মাস চেষ্টা করলেন, মাল ছেড়ে দিতে পারলেন না, এবং 2-1 পিস বিক্রি করলেন, তাহলে যেটা বিক্রি করলেন সেটা তো বিক্রি গেলে, আর যেটা বিক্রি না করতে পারেন এটা কিন্তু উনি ফেরত নেবে, আর নগদ থাকা আপনার ফেরত দিয়ে দেবে। জি জি জি। তাহলে আপনাদের জন্য এই সুবিধাটা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা না স্টার্ট করতে পারেন। তো আমাদের বিজনেসের উদ্দেশ্য কিছু গামছা দেবেন, এরপর লুঙ্গি দেবেন, এবং প্রাইসগুলো বলে দেবেন। আর এখানে আপনার লোকেশন আসবে কিভাবে? এটা আসার ইয়ে হলো সে কোন দিক থেকে আসবে, ঢাকা থেকে আসবে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসে সে এখানে আসবে কিভাবে? হ্যাঁ, যদি সে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসে, প্রথম থেকে গুলিস্তান আসতে হবে। গুলিস্তান শিশু পার্ক জামে মসজিদ থেকে গ্লোরি নামক একটা গাড়ি আছে, সরাসরি ডাইরেক্ট কোথায় একদম গাউসিয়াতে আসবো। আরেকটা আছে ধানমন্ডি 32 কলাবাগান, কলাবাগান থেকে যদি সে আসে, কলাবাগানের 32 থেকে মেঘলা নামের একটা গাড়ি আছে, ওখান থেকে ডাইরেক্ট গাউসিয়া সে আসতে পারে। এছাড়াও বিভিন্নভাবে সে ই করতে পারে, এরকম ওই যে ওই এই সায়দাবাদ থেকে হয়তো বা মহাখালী থেকে এরকম সে বিভিন্নভাবে আসতে পারে। ঠিক আছে, আমাদের বিশ্বের উদ্দেশ্যে কিছু প্রোডাক্ট দেখান আপনার গামছা, ঠিক আছে, 160 টাকা তারপর এটা আপনি হলো 260 টাকা, 260 টাকা হলে আপনার 65 টাকা পিস পড়ে। আচ্ছা,
আর এটা হলো আপনার 300 কত 40 টাকা 340 টাকা আপনি পরে হলো 85 টাকা পার পিস 85 টাকা 85 টাকা পার পিস আচ্ছা এটা হলো তিন হাতে ঠিক আছে 160 টাকা থান এবং এক পিসের দাম পরে আপনি কত 40 টাকা 40 টাকা এটা হলো সবচেয়ে ছোট গামছা 0 80 টাকা থান 20 টাকা পার পিস পরে পার পিস 20 টাকা পরে এখানে কতটুকু কাপড় এখানে আছে দুই হাত কাপড় আছে দুই হাত আচ্ছা এটা হলো আপনি 3.5 হাত ঠিক আছে জি 3.5 হাত কাপড়টা আপনার পড়ে গিয়া 200 টাকা 190 টাকা মানে থান 190 টাকা পড়লে আপনি 57.5 টাকা পার পিস পড়ে তাই কি আচ্ছা আচ্ছা হ্যাঁ ১২ ঠিক আছে আপনি ৮৮ টাকা পার পিস পরে এটা মাত্র ৮৮ টাকা পার পিস আর এগুলো সর্বনিম্ন 12 পিস নিতে হবে 12 পিস নিতে হবে কম নিতে হবে না মানে 12 পিসের ভিতরে কালার কি 12টা কালার আছে 6টা 6টা কালার 4টা কালার 4টা কালার 4টা কালার 4টা কালার এক একটা 4 পিস করে 3 4 12 পিস আচ্ছা আচ্ছা আরেকটা ডিজাইন দেখি আরেকটা কালার দেখি এটা হলো আপনার 540 টাকা 540 টাকা 540 টাকা আচ্ছা 540 টাকা আপনি পার পিস পরে কত জানেন মানে দেখাইতেছে আপনি 540 ভাগ হলো কি আপনি 12 ঠিক আছে আপনি 45 টাকা পার পিস পরে এক এক পিস 45 টাকা পড়ে 45 টাকা পার এক ডজনের দাম পরে কত 540 540 টাকা পার হ্যাঁ এই হলো আপনার আমার দিদি আচ্ছা এখানে গামছা দেখলাম আমরা কিছু একটু লুঙ্গি দেখব হ্যাঁ এটা হলো আপনার 6 হাত সেলাই করা লুঙ্গি ঠিক আছে হুম 6 হাত হ্যাঁ সেলাই করা লুঙ্গি পার পিস খুবই তো সুন্দর পাইকারি 200 টাকা পার পিস 200 টাকা পার পিস আচ্ছা ঠিক আছে আপনার এখানে সর্বনিম্ন কত পিস নিতে পারবে 4 পিস হ্যাঁ 4 পিস 4 পিস এক টান এক টান আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট আরেকটা দেখি এই হচ্ছে আরেকটা ডিজাইন তো এটা এটা কত এর কি কয়াত আরেকটা পড়া এটা 6 হাত সেলাই করা এটা ভিতরে কালার আছে কয়টা এটা আপনার 1050 টাকা আপনি পরে হলে 235 টাকা পার পিস কালার কয়টা আছে কালার আছে আপনার অনেক কালার আছে আপনি নিম্নে 4 পিস নিতে হবে 4 পিস নিতে হবে ঠিক আছে নেক্সট আমরা একটা দেখব আচ্ছা ঠিক আছে একটা দেখবেন না এটা আপনার 225 টাকা পার পিস ঠিক আছে 225 টাকা পার পিস 4 পিস নিম্নে 4 পিস সর্বনিম্ন 4 পিস নিতে হবে 4 পিস নিতে হবে ঠিক আছে আমরা আরেকটা কালার দেখব আরেকটা ডিজাইন সেক্ষেত্রে কিন্তু উনি ওটা আমাদের কল দিয়া তারপরে আপনি দেখে নিতে পারবেন যাচাই বাছাই করে নিতে পারবেন আসেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ